সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। গ্রিন সিটি, ক্লিন সিটি ও সৌন্দর্যনের স্বপ্ন পূরণ লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোরসাতে অন্তর্গত 57 নম্বর ওয়ার্ডে মেট্রোপলিটন দুর্গাবাড়ি সংলগ্ন স্থানে পুষ্প প্রদর্শনী ও এক গুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শুভ শিলান্যাস অনুষ্ঠানে শুভ সূচনা হলো। এই প্রকল্পের মধ্যে মেট্রোপলিটন পুষ্করিণী সৌন্দর্যন, 3টি রাস্তা নতুন নামকরণ ও পার্কের শিলান্যাস সহ একাধিক প্রকল্পের শিলান্যাস হয়। বোরসাতে চেয়ারম্যান তথা পৌরপিতা জীবন সাহার উদ্যোগে এলাকার দীর্ঘদিনের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হলো। এই শুভ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সেই উদ্বোধনগুলোর মধ্যে আমার মনে হয় সব থেকে যদি বড় মানুষের প্রয়োজনে কোনো উদ্বোধন হয় তাহলে সেটা হচ্ছে এখানকার পার্কটা, সেটার উদ্বোধন সব থেকে দরকার। তার কারণ আপনারা মেট্রোপলিটন এলাকার মানুষজন, এখন কলকাতার সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা হচ্ছে আমাদের এই ইস্টার্ন বাইপাস। আমরা আমাদের পরের প্রজন্মকে এখানে রেখে দিয়ে যাব। এই যে বাচ্চাগুলো রয়েছে, আমার পরের প্রজন্ম রয়েছে। এর আগে একটা সময় ছিল এক একটা করে জলাশয় বন্ধ হয়েছে, অট্টালিকা হয়েছে, বড় বড় ফ্ল্যাট হয়েছে, যারা করেছেন প্রচুর টাকা রোজগার করেছেন। কিন্তু তাদের কাছে প্রশ্ন যে সুস্থ আপনারা এই রোজগারটা করলেন, বড় ফ্ল্যাট করলেন কার জন্য? সাউথ শিয়ালদহ রোড, ক্যানেল সাউথ রোড সহ 3টি রাস্তা নতুন নামকরণ হলো এদিন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহানাগরিক অতীন ঘোষ, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, পৌরপিতা রাজেশ খান্না, অরুণ কুমার দাস, পৌরমাতা অলকানন্দা দাস, মৌসুমী ভট্টাচার্য, উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি অশোক চক্রবর্তী বা মানা, খালেদ আবদুল্লাহ সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। এটা মানুষের একটা আন্দোলনে পরিণত হয়েছে, এটা রাজনৈতিক দল বলে কিছু নেই। যে দিল্লির নির্বাচন হলো, অজান্তে বিপ্লব হয়ে গেল। যারা এগুলো করেছেন, এই সিএ এনআরসি, সেদেরকে বর্জন করতে শুরু করেছে। একটা এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মঞ্চ, ওই লেখাগুলো দেখে কোনো মানুষের এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। আমি এক্ষুনি একটা গণবিবাহ করে এলাম, 85 জোড়া বিয়ে হল, তা সব এর হাতে ওই ব্যানার। আর আজকে পরেশ পাল খোদ দেখলো যে এইসবের মধ্যে এগুলো আনা যায়, পরে যে একটা কী হবে বেলেঘাটা সে অপেক্ষায় থাক। আমি দেখেছি ভারতবর্ষে যে মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি কোনো কথা বলে তখন প্রথমে সেটার কোনো গুরুত্ব দেয় না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার কথাতেই সবাই পদক্ষেপ করছে। ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে রাজপথে হেঁটেছেন, দার্জিলিংয়ের পাহাড়ে গিয়ে হেঁটেছেন, বিভিন্ন মফস্বল জেলায় গিয়ে হেঁটেছেন, দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী হাঁটেননি। বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে, লোকসভায় আলোচনা হয়েছে, কিন্তু পায়ে হেঁটে প্রতিবাদ করছে কেউ দেখিয়েছে? আর আজকে দেখুন সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় জামায়াত করে 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 প্রতিবাদ করছে। আজকে সেই পদ্ধতিতে আমরা মনে করি যে এগুলো আমরা হতে দেবো না আমাদের দেশে। অনুষ্ঠানে মহানগরী ফিরহাদ হাকিম বলেন, এই এলাকায় বায়ু দূষণ সব থেকে বেশি, তাই পার্কের প্রয়োজন, পার্কের উদ্বোধন সবার আগে দরকার। অনুষ্ঠান মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে একগুচ্ছ প্রকল্পের শুভ সূচনা করেন মহানগরী, পাশাপাশি পৌরপিতার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান।